আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারণা, বিএনপি ভোটে নাও আসতে পারে, এবার তাদের কৌশল ভিন্ন। এদিকে বিশ্বের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে স্বাধীনতা সংগ্রাম, বলল জিএম কাদের। অপরদিকে গণহত্যায় জামায়াত ও পাকিস্তানিদের অপরাধ আড়াল করার চেষ্টা করছেন জিয়া, মন্তব্য মাহবুবুল আলম হানিফের। এরপর থাকছে এবারও দুই শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, অবৈধ সরকার জনগণের কথা ভাবে না, বলল যুবদল সভাপতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারণা, বিএনপি ভোটে নাও আসতে পারে, এবার তাদের কৌশল ভিন্ন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নাও নিতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিএনপির আচরণ রহস্যজনক, ওদের কৌশল কি সেটাও বোঝা মুশকিল। মনে হয় ওরা বিএনপি নির্বাচনে আসবে না, এবার তাদের কৌশলটা ভিন্ন। শেখ হাসিনা গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে এমন ধারণা ব্যক্ত করেন। বৈঠকে দলের সভাপতি মণ্ডলীর সদস্য আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে এমন মন্তব্যের পর এই মনোভাবের কথা জানান প্রধানমন্ত্রী। ওই বৈঠকে অংশ নেয়া দুই প্রভাবশালী সদস্য সমকালকে এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন নিয়েও বৈঠকে আলাপ হয়েছে। আলোচনায় বলা হয়, ওই প্রতিবেদনে 2018 সালের নির্বাচন নিয়ে সমালোচনা করা হয়েছে, অথচ ওই নির্বাচনে বিএনপি প্রতি আসনে তিনজন করে প্রার্থী দিয়েছিল। বিএনপির শাসনামলে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হয়নি মন্তব্য করে বৈঠকে আরও বলা হয়, বিরোধী দলকে রাজনৈতিক সুবিধা দেওয়া হয় না বলে মার্কিন মানবাধিকার প্রতিবেদনে যা বলা হয়েছে তা একেবারে ঠিক নয়। বর্তমান সরকারের সময় বিরোধী দলগুলোর সভা সমাবেশ সহ সব ধরনের রাজনৈতিক সুবিধা পাচ্ছে, যা বিএনপির শাসনামলে ছিল না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকার বঞ্চিত হচ্ছে বলে বলা হয়েছে। এ প্রসঙ্গে মনোনয়ন বোর্ডের বৈঠকে বলা হয়েছে, এটাও সঠিক নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কল্যাণে যেসব উন্নয়নমূলক কাজ করেছে সেটা আর কোনো সরকারের আমলে হয়নি। সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে আরো বলা হয়েছে, সুযোগ পেলেই মানবাধিকারের প্রসঙ্গ নিয়ে কথা বলে আমেরিকা, অথচ আমেরিকাতেই মানবাধিকার নেই, সেখানে মানবাধিকার লঙ্ঘিত এবং প্রশ্নবিদ্ধ হচ্ছে। বৈঠকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে স্বাধীনতার সংগ্রাম, বলল জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, গৌরব উজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ এই দিনে আমি দেশবাসীকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশীদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, যারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন ও সহায়তা জুগিয়েছেন, কৃতজ্ঞ চিত্তে সেই দেশের অবদান স্বীকার করছি। মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছি 30 লাখ বীর শহীদকে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে যারা আমাদের লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন, জীবন বাজি রেখে লড়াই করেছেন আমাদের স্বাধীনতা ও মুক্তির জন্য, সশ্রদ্ধ ছালাম সেই সব বীর মুক্তিযোদ্ধাকে। গণহত্যায় জামায়াত ও পাকিস্তানিদের অপরাধ আড়াল করার চেষ্টা করছেন জিয়া, বলেছেন হানিফ। গণহত্যায় জামায়াত ও পাকিস্তানিদের অপরাধ আড়াল করার চেষ্টা করছেন জিয়া, বলেছেন মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া 71 সালের গণহত্যা থেকে জামায়াতে ইসলামী ও পাকিস্তানিদের অপরাধ আড়াল করার চেষ্টা করেছেন, তাই বাংলাদেশ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মাহবুবুল আলম হানিফ বলেন, ইতিহাস ঘাটলে দেখা যায় 71-এর গণহত্যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গণহত্যা, 30 লাখ মানুষকে হত্যা করা হয়েছে, 2 লাখের বেশি মা বোনের সম্ভ্রম হানি হয়েছে। সেই গণহত্যার স্বীকৃতি নেই, স্বাধীনতার 52 বছর পেরিয়ে গেছে, অনেক পানি গড়িয়েছে, আমরা এত বড় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাইনি, কি কারণে পাইনি, এর বড় কারণ আছে।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে খুনি জিয়া ক্ষমতা দখল করে গণহত্যায় জড়িত জামায়াতে ইসলামী রাজাকার আল বদরদের মধ্যে যারা বিচারাধীন ছিল দালাল আইন বাতিল করে তাদের মুক্ত করে দিয়েছিল। যে জামায়াতে ইসলামী নিষিদ্ধ ছিল সেই জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। কুখ্যাত রাজাকার গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দিয়েছে। যারা গণহত্যায় জড়িত ছিল তাদের পুনর্বাসন করার মাধ্যমে প্রমাণ করলেন মুক্তিযুদ্ধে গণহত্যা হয়নি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া 2013 সালে বলেছিলেন মুক্তিযুদ্ধে 30 লাখ মানুষ মারা যায়নি, এটা কল্পিত, হয়তো 2 লাখ মারা গেছে। এতে প্রমাণ হয়েছে তিনি তার স্বামীর পথ অনুসরণ করেছেন। এই গণহত্যা থেকে জামায়াতে ইসলামীকে পাকিস্তানিকে রক্ষা করার জন্য মিথ্যা তথ্য দিয়েছেন, গোটা আন্তর্জাতিক মহলে তাদের অপরাধ আড়াল করার চেষ্টা করেছেন বলেই আজকে আমরা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাইনি। এবারও 2 শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও 6 মাস বাড়ানো হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, এবারও বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং বিদেশে যেতে না পারার 2টি শর্তই বহাল রাখা হয়েছে। যদিও খালেদা জিয়ার পরিবারের আবেদনের শর্ত শিথিল করে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার 6 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন। 25 মার্চ বিএনপি নেত্রীর মুক্তির মেয়াদ শেষ হয়। তবে কর্মকর্তারা জানান 2 দিন আগেই 23 মার্চ খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে 2 মেয়াদে আরো 6 মাস বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জিয়া আরফানেস ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 2018 সালের 8ই ফেব্রুয়ারি থেকে প্রায় 2 বছর জেলে ছিলেন। সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে 2টি শর্তে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছিল 2020 সালের 25 মার্চ। তখন দেশে করোনা মহামারী চলছিল। এরপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে 6 মাস অন্তর অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। অবৈধ সরকার জনগণের কথা ভাবে না বলেছেন যুবদল সভাপতি। ক্ষমতাসীনদের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, এই অবৈধ ফ্যাসিস্ট সরকার জনগণের কথা ভাবে না। শনিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন। এ সময় টুকু আরো বলেন, বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, মানুষের কথা বলার কোনো অধিকার নেই। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, দুর্নীতিতে এই সরকার শীর্ষে, জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। যুবদল সভাপতি বলেন, এই সরকারের কাছ থেকে দেশকে বাঁচাতে হলে দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামতে হবে, কঠোর আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে। সরকার পরিবর্তন ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব না, আগামীতে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, এই অবৈধ সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে এদেরকে বিদায় করতে হবে, এজন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করতে হবে। যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফুল দুঃখিত শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি রুহুল আমিন আকিল, মাহবুব হাসান, পিঙ্কু, গোলাম মোস্তফা সাগর, নুরুজ্জামান লিটন, ইমাম হোসেন, হারুনুর রশিদ শিশির, যুগ্ম সম্পাদক শাহ আলম চৌধুরী, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।